আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ইডিবল ফটো প্রিন্ট দিয়ে কেক ডেকোরেশনের টিউটোরিয়াল শেয়ার করবো আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করেছি এখানে আমি একটি চকলেট কেক চারটি স্লাইস করে কেটে নিয়েছি বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে এক স্লাইস কেক নিয়ে নিয়েছি কেকটার উপর আমি চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন চকলেট সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চকলেট হুইপিং ক্রিম লাগিয়ে নিচ্ছি রেড নাইফ দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি এবার আরেকটা কেক স্লাইস নিয়ে নিয়েছি কেকটার উপর আমি চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চকলেট হুইপিং ক্রিম ব্রেড নাইফ দিয়ে এই ক্রিমটাকেও খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি একই প্রসেসে বাকি কেক স্লাইস নিয়েও আমি ক্রিম ফাস্টিং করে নিচ্ছি সবগুলো কেক স্লাইস এক এক করে ক্রিম ফ্রস্টিং করে নিয়েছি এবার ক্রাম কোটিং জন্য সামান্য পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকটা আমি কভার করে নিচ্ছি ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার কেকটা আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হুইপিং ক্রিমের সাথে আমি সামান্য পরিমাণে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি কালারের সাথে ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও সামান্য পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ কালারটা আমি দুইবারে অল্প অল্প দিয়ে ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি এবার এই ক্রিমটা দিয়ে পুরো কেকটা আমি কভার করে নেব প্রথমে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে পুরো কেকটা কভার করে নিচ্ছি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে পুরো কেকটা আমি কভার করে নিয়েছি এবার ক্রিমটাকে আমি খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে প্রথমে আমি কেকের সাইডের অংশটা স্মুথ করে নিয়েছি এবার উপরের অংশের ক্রিমটাকেও খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি উপরের অংশের ক্রিমটাও স্মুথ করে নেওয়া হয়ে গিয়েছে এবার কেকটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার আমি কেক টপার তৈরি করে নেব প্রথমে আমি ব্লু কালারের ফন্ডেন্ট নিয়ে কর্নফ্লাওয়ার ডাস্ট করে রোলিং পিন দিয়ে বেলে নিয়েছি স্টার শেপের একটি কুকি কাটার দিয়ে ফন্ডেন্টটা থেকে আমি চারটি অংশ কেটে নিচ্ছি একইভাবে গোলাপি কালারের ফন্ডেন্ট থেকেও চারটি অংশ কেটে নিচ্ছি এবার ছোট সাইজের একটি স্টার শেপের ফন্ডেন্ট কাটার দিয়ে গোলাপি কালারের ফন্ডেন্ট থেকে বেশ কিছু অংশ কেটে নিচ্ছি একই হলুদ কালারের ফন্ডেন্ট থেকেও বেশ কিছু অংশ কেটে নিচ্ছি এবার কুকি কাটার দিয়ে কেটে নেয়া ফন্ডেন্টের একটা অংশের উপর পানি ব্রাশ করে একটা সাসলিকের কাঠি লাগিয়ে অন্য একটি ফন্ডেন্টের অংশ লাগিয়ে নিচ্ছি একইভাবে বাকি অংশগুলোকেও আমি সাসলিকের কাঠির সাথে লাগিয়ে নিচ্ছি এবার ছোট সাইজের স্টার শেপের ফন্ডেন্টগুলোতে কিছু ফ্লাওয়ার অয়েল লাগিয়ে নিচ্ছি ফ্লাওয়ার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পানিতে হালকা ভিজিয়ে তারপর ফন্ডেন্টের মধ্যে লাগিয়ে নিচ্ছি সবগুলো স্টার টপার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটা সুগার পেপার ইডিবল প্রিন্ট নিয়েছি দেখতেই পাচ্ছেন পেপারটাতে আমি ছোট ছোট করে বেশ অনেকগুলো ছবি প্রিন্ট করে নিয়েছি এটা এ ফোর সাইজের একটি পেপার এটাতে নিজেদের পছন্দ এবং প্রয়োজন মতো একটা ছবি অথবা বেশ অনেকগুলো ছবি ছোট ছোট করে প্রিন্ট করে নেওয়া যাবে সুগার পেপারটা থেকে ছবিগুলোকে আমি কেটে আলাদা করে নিচ্ছি প্রথমে আমি টিকটকের লোগো প্রিন্টটা কেটে নিয়েছি আর এটাকে আমি রাউন্ড শেপে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে এবার বাকি প্রিন্টগুলো আমি কেটে নিচ্ছি ইডিবল পেপারটা গরমকালে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করা যাবে যদি খুব বেশি গরম হয়ে থাকে তাহলে এটা কিন্তু এক সপ্তাহের বেশি সংরক্ষণ করা যাবে না তবে শীতকালে এটাকে দেড় থেকে দুই মাসের মতো সংরক্ষণ করা যায় সুগার পেপারটা অবশ্যই জিপলক ব্যাগে ভরে রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে অনেকেই বলে থাকে এডিবল পেপার কেকে বসানোর আগে ডিপ ফ্রিজে রেখে হার্ড করে নিতে হবে তবে এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ ফ্রিজে রাখলে এই পেপারটা অনেক বেশি হার্ড হয়ে যায় এরপর যখন আপনি ইডিবল পেপারটাকে পেছনের প্লাস্টিক পেপারটা থেকে তুলে নিতে যাবেন তখন কিন্তু ইডিবল পেপারটা ছিঁড়ে যাবে বা ফেটে যেতে পারে তো অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে ইডিবল পেপারটা থেকে সবগুলো প্রিন্ট আমি এক এক করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে কনফ্লার ডাস্ট করে রোলিং পিন দিয়ে বেলে নিচ্ছি এবার রাউন্ড শেপের একটি কুকি কাটার দিয়ে ফন্ডেটা থেকে দুটি অংশ কেটে নিয়েছি একটা অংশের উপর পানি ব্রাশ করে সাসলিকের কাঠি লাগিয়ে দ্বিতীয় অংশটাও লাগিয়ে নিচ্ছি এটার উপরেও পানি ব্রাশ করে নিচ্ছি তা আমি এবার ইডিবল প্রিন্টটা লাগিয়ে নেব সুগার পেপারের পেছনের অংশের প্লাস্টিকটা থেকে আমি সুগার পেপারটাকে আলাদা করে নিয়েছি এবার ফন্ডেন্টের উপর এটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আবারও হোয়াইট ফন্ডেন্ট থেকে আরও একটা ইডিবল প্রিন্টের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এই ইডিবল সুগার পেপার প্রিন্টগুলো আপনারা কোন পেজে পাবেন সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আপনাদের কারো প্রয়োজন হলে পেজটা ভিজিট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না একইভাবে আমি অফ ক্যামেরায় আরও একটি অংশ কেটে নিয়েছি একটা অংশের উপর সামান্য পরিমাণে পানি ব্রাশ করে দুটো সাসলিকের কাঠি লাগিয়ে নিচ্ছি এবার এটার উপরেও দ্বিতীয় অংশটা লাগিয়ে নিচ্ছি এটার উপরেও পানি ব্রাশ করে আমি ডিবল প্রিন্টটা লাগিয়ে নেব সুগার পেপারের পেছনের অংশের প্লাস্টিকটাও আমি সরিয়ে নিচ্ছি এবার এটাকে ফন্ডেটের উপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আর একটি টপার একই প্রসেসে আমি বাকি টপারগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো টপার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সুগার পেপারটায় যে ডলের ছবিটা আছে সেটাকেও কেটে নিচ্ছি একটি কাটার নাইফ দিয়ে উপরের অংশটা থেকে ছবিটাকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি পেছনের অংশের প্লাস্টিক পেপারটা থেকে আমি এডিবল পেপারটাকে আলাদা করে নিচ্ছি কেকের সামনের অংশে আমি ইডিবল ফটোটা লাগিয়ে নিচ্ছি কেকটার নিচের অংশে কিছু সুগার স্প্রিংকেলস ছড়িয়ে দিচ্ছি এবার তৈরি করে রাখা টপারগুলো এক এক করে সবগুলো আমি কেকের উপর লাগিয়ে নিচ্ছি সবগুলো টপার খুব ভালোভাবে কেকের সাথে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কেকের উপর কিছু সুগার ছড়িয়ে দিচ্ছি এই ছিল আমার ইডিবল ফটো প্রিন্ট দিয়ে কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে ভালো লেগেছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন কেক ডেকোরেশনে টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ